একটি ভালো গান একজন শিল্পীর অনেক কষ্টের ফল, আর সেই গানটি যদি দর্শকদের মন কেড়ে নেয় তবে সেই শিল্পী জীবিত থাকে তার গানকে দিয়ে অনেকটা বছর। সুপ্রিয় দর্শক, তেমনই দারুণ কিছু গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। এটিএন মিউজিক প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন সব গান শোনাতে পছন্দ করে, সেই সাথে দারুণ সব শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো যখন আপনারা শোনেন আপনাদের মন ভরে যায়, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আর আজকে আমাদের স্টেজে আছেন তেমনই একজন কণ্ঠশিল্পী, আমাদের সাথে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ, আমাদের সঙ্গে আছেন কানিজ খাদিজা তিন্নি। গল্প গানে জানবো অনেক কিছু, শুনবো অনেক গান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তিনি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই ছোটবেলা থেকে গানের যাত্রা শুরু, পরবর্তীতে 2017 থেকে ইন্ডাস্ট্রিতে অফিসিয়ালি আপনি কাজ করছেন। তো সম্প্রতি সময় কিন্তু অনেকগুলো কাজ আসছে, সেই কাজগুলো সম্পর্কে প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে। আসছে অনেকগুলো কাজই, আসলে পরিস্থিতির কারণে আমিও করতে পারছি না, সব কিছু মিলিয়ে হচ্ছে না। তবে একটা ইম্পর্টেন্ট কাজ আমার ইতিমধ্যে এসেছে, শ্রদ্ধেয় সুজয় শ্যাম স্যার কিছুদিন আগে তিনি পরলোক গমন করেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তার সুর করা একটি গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, তো সেটি বাংলাদেশ টেলিভিশনে অন এয়ার গিয়েছে। তো উল্লেখযোগ্য যদি কোনো কাজ থাকে বর্তমানে সেটা আমার হয়ে গিয়েছে, আর কিছু গান অডিও হয়েছে, কিছু গানের ভিডিও কাজও হয়েছে, সেগুলো পেন্ডিং আছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা রিলিজ দিতে পারব। তাহলে বলা যায় যে সময় পরিস্থিতির কারণে আমরা অনেক কাজের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, গুছিয়ে উঠতে একটু সময় লাগছে, সব কিছু মিলে আসলে হচ্ছে না, কারণ কাজ পারফেকশন ইজ দ্য ফার্স্ট থিং ফর মি, সো সেটা হয়ে গেলে আই হোপ সো যে সেগুলো আমরা রিলিজ করতে পারবো ইনশাল্লাহ। একজন শিল্পীর জন্য লেজেন্ডের সাথে কাজ করা কিন্তু অনেক বড় একটা বিষয়, তো আপনি বলছিলেন যে আপনি একজন লেজেন্ডের সাথে কাজ করেছেন এবং এটা আপনার জন্য অনেক বড় একটা পাওয়া, কি কি শিখেছেন সেখান থেকে উল্লেখযোগ্য? শিখেছি বলতে আসলে আমার ছোট্ট এই পরিসরে আমার অনেক লেজেন্ডের সাথে আসলে দেখা হওয়ার সুযোগ হয়েছে, কারো পারপাসে, নিজের যোগ্যতায়, অনেক কিছুর মাধ্যমে হয়েছে আসলে। তবে সবার কাছ থেকে ভিন্ন ভিন্ন কিছু শিখেছি, কারণ সবার অরাটাই এরকম যে তারা নিজেদের জায়গায় এই কারণেই প্রতিষ্ঠিত, কারণ তাদের নিজস্বতা আছে। তো ঠিক তেমনভাবেই যাদের কাছে গিয়েছি, যাদের সান্নিধ্য পেয়েছি, সবার কাছ থেকেই টুকটাক গানের বিষয়ে, শুধু যে গানের বিষয়ে সেটা না, একজন প্রকৃত পারফর্মার হতে গেলে বা মানুষ হতে গেলেও কী কী প্রয়োজন হয়, এবং ইন্ডাস্ট্রিতে নিজেকে শিল্পী বা নিজের শিল্পটাকে প্রতিষ্ঠিত করার জন্য কী কী দরকার হয়, সব কিছুই মোটামুটি শিখেছি তাদের কাছে। খুব দারুণ একটা কথা বলেছেন যে নিজের নিজস্বতা, একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে তার নিজস্বতা, তার স্টাইল, সেটা যদি কখনো ব্যতিক্রম হয় বা আপনি যদি কখনো কাউকে ফলো করতে যান, হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, সম্ভাবনা থাকে। আরো অনেক গল্প হবে, কিন্তু প্রথম গানটি শুনবো, কোন গানটি থাকছে আমাদের জন্য? প্রথম যে গানটি করছি, এই গানটি যিনি গিয়েছেন, আমার পরম সৌভাগ্য হয়েছে তার সান্নিধ্যেও যাওয়া, এবং আমার কাছে বড় একটা পাওয়া হচ্ছে তিনি আমাকে চেনেন, আমি তাকে সারা পৃথিবী চেনে বাট তিনি আমাকে চেনেন, তার মাইন্ডে আমার নামটা আছে, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। শ্রদ্ধেয় অরুণা লায়লা ম্যাম, তার খুবই জনপ্রিয় কিছু গানের মধ্যে একটি মন চাই প্রতিদিন গানটি করার চেষ্টা করছি। দারুণ, শুরুটা খুব দারুণ হবে বুঝতে পারছি, শুনবো। প্রতিদিন তুমি আমি একদিন
দারুণ মিষ্টি কণ্ঠে দারুণ একটি গান শুনলাম। ছোটবেলা থেকে গান করছেন এবং অনেক কম্পিটিশনে কিন্তু আপনি ছিলেন স্কুলে কলেজে, এবং সেখান থেকেও কিন্তু আপনার ভালো একটা অ্যাচিভমেন্ট ছিল। নজরুল সঙ্গীতের উপর আপনার প্রায়োরিটি ছিল বেশি, পরবর্তীতে আপনি এখন আধুনিকে আছেন। গানকে ঘিরে আসলে আপনার পরিকল্পনাটা কি? আসলে বিষয়টা হচ্ছে কি, শিল্পী হচ্ছে সার্বজনীন, শিল্পীকে সব কিছুতেই পারদর্শী হতে হয়, সেটা সঙ্গীত শিল্পী হোক, নৃত্যশিল্পী হোক, সবার এক একটা স্টেজ থাকে। তো আমার গানের ক্ষেত্রে আমি যে শুধু আধুনিক নিয়ে আগাবো বিষয়টা এরকম না, কারণ যখন দর্শক বা শ্রোতা যারা আছেন, যারা আমার গান পছন্দ করেন, তারা যদি কখনো আমার কণ্ঠে লোকগীতি শুনতে চান, তো আমার পরিচয় আমি তিন্নি, সেটা হয়েছে দর্শকের জন্যে। তো দর্শকের পছন্দটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে একদম। তার মানে নিজেকে ভার্সেটাইল সিঙ্গার হিসেবে পরিচয় করিয়ে দিতে চান? কাইন্ড অফ। ছোটবেলায় যখন শো করতেন বা কোনো একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতেন, কেমন লাগতো বা অনুভূতিগুলো কেমন ছিল? আসলে এখনও স্টেজে উঠলে বা মাইক্রোফোন হাতে পেলে একদম জীবনে প্রথমে যেমনটা ছিলাম, প্রথম মাইক্রোফোন যখন স্টেজে দাঁড়িয়েছে, মাইক্রোফোন হাতে নিয়েছে, সেম ফিলিংটাই হয়। আসলে একটা দায়িত্ব কাঁধে এসে পড়ে যে আজকে যেখানেই আছি, ওপেন স্টেজ অথবা ক্যামেরার সামনে, টেলিভিশনে, সেম ফিলিংটাই হয় যে আমাকে একটু ভালো গাইতে হবে। সেটা পুরোপুরি আমি দিতে পারি কি না জানি না, কিন্তু ছোটবেলার বিষয়টা হতো কি যে মানে ফিডব্যাক যে এটা আসতে পারে বা আমাকে অ্যাকচুয়ালি যে দায়িত্ব জিনিসটা সেটা বুঝতে একটা অভিজ্ঞতার একটা বিষয় থাকে। তো ছোটোবেলায় ওই অভিজ্ঞতাটা একটু দেরিতে এসেছে, তো ওইটার ফিলিংসটাই অন্যরকম ছিল যে কোনো রকম গাইতে পারলেই হয়েছে, এরকম বিষয়টা ছিল আর কি। 2017 একটি রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছেন এবং সেখানে আপনি ফাইনালিস্ট ছিলেন। হ্যাঁ, ফাইনালিস্ট হয়ে আসাটা অবশ্যই অনেক ঝড় তুফান পার করেই আসতে হয়, সেখান থেকে শিখেছেন অনেক কিছু একদম, সেই বিষয়গুলো কতটুকু কাজে লাগছে এখন? প্রফেশনালিজমটা ধরে রাখার জন্য একটা প্ল্যাটফর্ম খুব জরুরি হয়। তো আমার প্রফেশনালিজম একজন শিল্পীকে দর্শকের জন্য যে গাইতে হয়, আগে যেমন জাস্ট কম্পিটিশনগুলোতে গাইতাম নিজের অ্যাচিভমেন্টের জন্য যে এই কম্পিটিশনে গেলে আমি এই প্রাইজটা পাবো এরকম, বাট রিয়েলিটি শোতে যাওয়ার পর যখন দর্শকের প্রতিক্রিয়া দেখেছি, তখন দর্শকের জন্য যে গান গাইতে হয়, মানে পরের জন্য যে নিজেকে কি বলে উৎসর্গ করে দেওয়া, সেই জিনিসটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম থেকে শিখেছি, এবং মানুষের প্রতি মানুষ আমাকে ভালোবাসে এই ফিলিংসটা অন্যরকম সেই প্ল্যাটফর্ম থেকে, এবং অনেক কিছুই শিখছি, এখনও শিখে যাচ্ছি যারা আছেন আমার বড়রা। আরও অনেক গল্প হবে, কোন গানটি থাকবে এবারে আমাদের জন্য? এবার আসলে একটু ভিন্ন পথে যেতে চাচ্ছি, কারণ যারা দর্শকরা আমাকে দেখেন বা যারা আমার কণ্ঠে বেসিকলি যে ধরনের গান পছন্দ করেন, সেটা হচ্ছে টোটালি মেলোডি আধুনিক সিনেমার গান। তো সেখান থেকে একটু বের হয়ে আমি একটু ব্যান্ড ফ্লেভারে যেতে চাচ্ছি। আমাদের লেজেন্ডারি একজন সিঙ্গার ছিলেন শ্রদ্ধেয় আয়ুব বচ্চু স্যার, তার অসংখ্য গান, সবগুলো গানই আমার কাছে খুব পছন্দের। হয়তো আমি গাইতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট আইল ট্রাই। সেটা হচ্ছে হাসতে দেখো, আমি চেষ্টা করছি গাইবার জন্য। ব্যাপক আলোচিত এবং জনপ্রিয় একটি গান, আমার মনে হয় প্রতিটা শিল্পীর আসলে মনের কথা তিনি এই গানটা দিয়ে বলে গিয়েছেন। সত্যি তাই, আমাদের লেজেন্ড, আর এই গানের কখনো মৃত্যু হবে না আমার মনে হয়। নেভার। আমাদের লেজেন্ড আয়ুব বচ্চু স্যারের গান আমরা শুনবো, চেষ্টা করছি। একজন শিল্পীর সৃষ্টিতেই তিনি বেঁচে থাকেন, আর এই গানটি এমন একটি সৃষ্টি যার কখনো মৃত্যু নেই, এবং এই গানটির মধ্যেই আমাদের লেজেন্ড আয়ুব বচ্চু স্যার বেঁচে থাকবেন আমাদের মাঝে। লেজেন্ডদের গান যখন কণ্ঠে তোলা হয় ভয় লাগে? ভয় মানে আসলে ওই যে বললাম, প্রথম একটা দায়িত্ব চেপে যায়,
কারণ তারা একভাবে গেয়ে গিয়েছেন, একটা পথ তারা তৈরি করে গিয়েছেন, তো সেই পথকে নিজের মতো করে কিছুটা মডিফাই করে আগানোটা হতে পারে, সেটা আমি তার থেকে কখনো ভালো গাওয়া তো ইম্পসিবল ব্যাপার, কিন্তু যদি কোনো ভুল হয়ে যায়, যদি কিছু হয়ে যায় বা যারা বেঁচে আছেন তারা যদি লাইভ শোনেন তখন তাদের মন ক্ষুণ্ণ যদি হয় তখন একটু ভয় তো থাকে, একটু অনেকটাই থাকে। একজন শিল্পী তো এখন শুধু গান করছে না, মিউজিক ভিডিও নিয়ে তাকে অনেকটা ভাবতে হচ্ছে, কারণ দর্শকদের সামনে তাকে তুলে ধরতে হচ্ছে। আপনার কাজগুলোর ক্ষেত্রে মিউজিক ভিডিও নিয়ে আপনি কি চিন্তা করছেন? আপাতত 10টা গান আছে, এর মধ্যে 5টা গান হচ্ছে আমার অডিওতে। তো আমি ওই 5টা গান 2015-র আগে করেছি, তো তখন আসলে ইউটিউব বা ভিডিওর যে ট্রেন্ডটা ছিল সেটা অতটা আসেনি তখন। তো তখন বিষয়টা হচ্ছে যে শিল্পী ট্রেন্ডের সাথে না গেলেও দর্শকের জনপ্রিয়তা বা শ্রোতাপ্রিয়তাকে ধরে রাখার জন্য সেই ট্রেন্ডকে ফলো করতে হয়, তা আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যতিক্রম না। পরের গানগুলো সবগুলোতে আমার মিউজিক ভিডিও আছে এবং আমি নিজেই অ্যাক্ট করেছি, অ্যাক্টিং করেছি, সো এই তো ট্রেন্ডের সাথে যাচ্ছি। এই যে একজন শিল্পী আবার পরক্ষণে আপনি একজন অ্যাক্টর, দুটো সত্তার মধ্যে কোনটাকে তখন ভালো লাগে বেশি? শিল্পী হিসেবে ডেফিনেটলি আমি খুবই অজ্ঞ ক্যামেরার সামনে কোনো এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, তবে গানে ডুবে যাওয়ার পর আসলে গানের ক্যারেক্টারটাকে ধরতে ইজি হয়। একজন শিল্পীর তাই হওয়া উচিত, কণ্ঠ দিয়ে তার ভাবকে বোঝানো উচিত, মনের কথাগুলোকে বোঝানো উচিত। আরও গল্প হবে, আরও অনেক কথা হবে, কিন্তু গান শোনার একটি সময় হয়ে এসেছে। কোন গানটি থাকছে এবারে? এবার যে গানটি গাইছি, এই গানটি গাওয়ার পেছনে কোনো স্পেশাল কারণ নেই, তবে এই গানটি যিনি গেয়েছেন শ্রদ্ধেয় আমাদের ব্যান্ড মিউজিকের অন্যতম একজন তারকা ছিলেন, শ্রদ্ধেয় খালিদ ভাই। তো তিনি কিছুদিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তো তাকে ডেডিকেট করে আমি গানটি গাইছি এবং গানটি আমারও খুব পছন্দের একটি গান, যদি হিমালয়ে।
দারুণ দারুণ মিষ্টি কণ্ঠে দারুণ একটি গান শুনলাম। আপনি একজন সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি আপনি কিন্তু একটি প্রাইভেট ইনস্টিটিউটে আছেন, সেখানে টিচার হিসেবে কাজ করছেন, সেই সাথে আপনি এখনও এডুকেশন নিচ্ছেন, তো এতগুলো কাজ একসাথে করতে কনফ্লিক্ট হয়ে যায় না? নট অ্যাকচুয়ালি, আসলে সব জায়গায় না আমি একটু এক্সট্রা আদর পাই, যেটা সত্যি কথা। যেমন আমি যখন আমার অফিসে যাই, যদি অফিস টাইমে কখনো প্রোগ্রাম চলে আসে, তারা আসলে গুণের কদরটা করে, তখন তারা আমাকে একটু ছাড় দেয় যে আচ্ছা ঠিক আছে আজকে ম্যাম আপনার ক্লাসগুলো আমরা একটু ম্যানেজ করে নিব। অনেক সময় শ্যুটিংয়ের টাইমটা স্কুল টাইমে চলে আসে, তখন আমি একটু শ্যুটিংয়ের যারা প্রডিউসাররা আছেন, ভাইয়ারা আপুরা আছেন, তাদেরকে আমি একটু বলি যে একটু লেটে যদি আসি কোনো প্রবলেম হবে কি না, কজ আমি অফিস শেষ করে আসতে হয়। সো তারাও আমাকে একটু কনসিডার করে, তো সব কিছু মিলে আসলে হয়ে যায়, মানে সবার সহযোগিতায় আপনি কমপ্লিট করে নিতে পারেন। এখনও আপনি পড়াশোনায় আছেন, কী করছেন, কী পড়ছেন? আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হিসেবে এখনও গ্র্যাজুয়েশন করছি। আনফর্চুনেটলি অনেক আগেই গ্র্যাজুয়েট হয়ে যেতাম, আসলে কোভিডের কারণে পিছিয়ে পড়েছি কিছুটা। নাইস, তো পরবর্তীতে প্ল্যান কী আছে, গানকে ঘিরেই থাকার নাকি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে প্রায়োরিটি দেওয়ার? আসলে আল্লাহ নোজ, আসলে তিনি যেটা চাবেন সেটাই। কারণ প্ল্যান আছে বিসিএস দেওয়ার, কিংবা ফার্স্ট ক্লাস জবের প্ল্যান আছে, সাথে সঙ্গীতটাও থাকবে। আর যদি আমার ডেস্টিনিতে সঙ্গীত নিয়েই সব কিছু থাকে, তাহলে সঙ্গীত নিয়েই থাকবো। আমার আসলে আফসোস নাই, যেটা আমাকে স্যুট করে বা আমি যেটাকে স্যুট করি। তাহলে বলা যায় গানটা হচ্ছে প্যাশন, প্যাশনের ক্ষেত্রে করা, সেটাকে প্রফেশন হিসেবে নিতেই হবে এমন বিষয়টা না। তো এই যে এতটুকু জার্নিতে একজন পেছনে স্ট্রেংথ হিসেবে থাকে, কে সেই স্ট্রেংথ? আসলে লটস অফ পিপল। আমার অনেক সময় হয় কি, মিডিয়াতে কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বা ক্রিয়েট হয় সেই সব সিচুয়েশনে, কিন্তু সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে একদমই হয়নি। কারণ আমার ফুল ফ্যামিলি, আমার পারিপার্শ্বিকতা, আমার নারায়ণগঞ্জের মানুষজন, আমার ফ্রেন্ড সার্কেল, এভরি ওয়ান, সবাই আমাকে খুব বেশি সাপোর্ট করে এবং মোটিভেট করে। তবে আসলে সিঙ্গেল পার্সন যদি বলি, তাহলে অবশ্যই আমার বাবা, কারণ আমি একটু বাউন্ডুলে টাইপের মানুষ ছিলাম, এখনও আছি কিছুটা। তো সেক্ষেত্রে মিউজিকে একটু ধীর মানুষ হতে হয়, একটু সহ্যশীল মানুষ হতে হয়, ধৈর্যশীল হতে হয়, তো যেটা আমার মধ্যে অনেক কম। তো সেটা টোটালি ক্রেডিট গোজ টু মাই ফাদার, তিনি আসলে টোটাল তিন্নিকে তিনি ক্রিয়েট করেছেন মিউজিক্যাল তিন্নি হিসাবে। বাহ, দারুণ, তিনির অনেক কথা আমরা জেনে গেলাম, আরও অনেক গল্প করব, জানবো তো অবশ্যই। কিন্তু গল্প গানে এবারের মতো আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। যাওয়ার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, আপনাকে যারা অনেক পছন্দ করেন, তাদেরকে কী কী বলে যাবেন? আসলে যেহেতু গানের শ্রোতা বসে আছেন, তো সবাইকেই বলবো যে গান হচ্ছে মানুষকে হিল করে, তো সুর মানুষকে হিল করে। আপনারা গান শুনুন, গান বুঝুন, গানের সাথেই থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এক্সপেকটেশনের বিয়ন্ড আমি যেতে পারি, এবং চেষ্টা করতে পারি যাতে আপনাদের কখনো মন ক্ষুণ্ণ না হয় আমার দ্বারা। এবং যারা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, এবং যারা বাজিয়েছেন, দে অল আর মাই ফেভারিটস, আমরা অনেক ফান করেছি ক্যামেরার পিছনে, তো তারা আমার খুব শ্রদ্ধেয় ভাজন, সবাইকে আমার অনেক 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 কৃতজ্ঞতা। এবং ক্যামেরাতে যারা কাজ করেছেন, উপরে যিনি আছেন নন্দিনী আপুকে অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি হিয়ার, এবং থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন সাউন্ডে খোকন ভাই, এবং অনলাইনে আছেন ইমন ভাই, তারাও আমাদের সাথে সাথে কষ্ট করছেন এবং করেছেন। আসলে দর্শক, একটি প্রোগ্রাম আপনারা যখন দেখেন, তার পেছনে আমরা অনেকেই কাজ করি আপনাদেরকে দারুণ কিছু জিনিস উপহার দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা, আর আপনাদের ভালো লাগার জন্যই আমরা কাজ করি। যেহেতু আয়োজন শেষ প্রায়, আমরা আরও একটি গান শুনবো, কিন্তু তার আগে দর্শকের কাছ থেকে তো বিদায় নিতে হবে, তো আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প গানে কিন্তু দারুণ একটি সময় আমরা পার করেছি, আরও একটি গান আমরা শুনবো, কিন্তু তার আগে আমার এই স্টেজে আমার সাথে যারা মিউজিশিয়ান ছিলেন তাদেরকে পরিচয় না করিয়ে দিলে কি হয়? সুপ্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে থাকা মিউজিশিয়ানদেরকে। আমার সাথে বেস গিটারে ছিলেন বাবু, ড্রামসে ছিলেন পুলক, লিড গিটারে ছিলেন শামু, এবং কিবোর্ডে ছিলেন কাইয়ুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের। দর্শক, দারুণ কিছু গান শুনলাম, সত্যি গান কিন্তু মানুষকে হিল করে, যে কোনো পরিস্থিতিতে গান হোক একমাত্র সঙ্গী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি থাকছে আমাদের জন্য? শেষে যে গানটি করছি, এই গানটি গেছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, আমি গাওয়ার সাহস করছি, যেখানে সীমান্ত।
অনেক জনপ্রিয় একটি গান, সবগুলো জনপ্রিয় গান আমরা আজকে শুনেছি, শুনবো, চেষ্টা করছি।